লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলা দিয়ে রামগঞ্জ হাজীগঞ্জ বীরেন্দ্র খাল। এই খালের পানি স্থানীয়দের কৃষিকাজ ও নিত্য নৈমিত্তিক প্রয়োজনে ব্যবহৃত হলেও বর্তমানে দখল ও দূষণে অস্তিত্ব হারাতে বসেছে এই খালটি। দীর্ঘ কয়েক বছর ধরে খালের উপর গড়ে উঠেছে বাজার ও শত শত দোকানপাট। এসব বাজার ও দোকানপাটের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে খালটিতে। বর্তমানে খালটি ময়লার স্তূপে পরিণত হওয়ায় প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ ও জীবাণু, সেই সাথে ধ্বংস হচ্ছে পরিবেশ। এখানে সবসময় ময়লা ফেলাইতেছে, কি ফেলাইতেছে এটা জানি না, তবে খুব দুর্গন্ধ ছড়াইতেছে, মানুষ আসা যাওয়া করতে খুব ভুগতেছে। অনেকদিন ধরেই আসলে আমাদের খালগুলা দখল দূষণে ভরাট হয়ে যাচ্ছে, এমনকি আশেপাশের বাসা বাড়ির যত ময়লা আবর্জনা আছে সবে খালে ফেলাইতেছে। এদিক দিয়ে হাঁটা চলা করা যায় না এই ময়লার দুর্গন্ধে। খালটি পুনরুদ্ধার করার জন্য জোর দাবি জানাচ্ছি। স্থানীয় কৃষক ও মৎস্য চাষীরা জানায়, এক সময় এই খাল তাদের আয় রোজগারে সহায়ক ভূমিকা পালন করলেও বর্তমানে খালের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এই খালের পানি কোনো কাজে ব্যবহার করা যাচ্ছে না। সরজমিনে ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরে বীরেন্দ্র খালে পানি প্রবাহ না থাকায় কচুরি পানা সহ গুল্ম জাতীয় উদ্ভিদে ভরে গেছে খালের বিভিন্ন অংশ। আর সেই সুযোগে খালের জায়গায় নানা স্থাপনা গড়ে তুলছে এক শ্রেণীর দখলদার বাহিনী। পৌর মেয়র জানান, এই ব্যাপারে অনেকবার চেষ্টা করা হয়েছে খালটি সংস্কারের ব্যাপারে, কয়েকবার উদ্যোগও নেওয়া হয়েছিল কিন্তু সংস্কার হচ্ছে না। মোটামুটি খাল দখল হয়ে গেছে, এটা প্রশাসনিক কোনো ব্যবস্থা নাই। ব্যক্তিগতভাবে প্রশাসনের বিভিন্ন জায়গায় সবার সাথে আলোচনা করেছি যে এটা একটা সংস্কার করার দরকার, এবং অবৈধভাবে যে সমস্ত স্থাপনাগুলো আছে এই সমস্ত স্থাপনাগুলো এখান থেকে সরানোর জন্য, কিন্তু দুই একবার এটার অপসারণের জন্য সরকারি সিদ্ধান্ত হইলেও অদৃশ্য কারণে এটা স্থগিত হয়ে যায়। সাবেক পৌর মেয়র জানান, পানির প্রবাহ কমে গেছে, এখন আর আগের মতো পানি পাওয়া যায় না। সরকার খাল সংস্কারে উদ্যোগ নিচ্ছে, এদিকে খালের উপরে থাকা অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হবে বলেও জানান তিনি। পানির প্রবাহ কমে গেছে, সেচের সময় পানি পাওয়া যায় না, এটা সরকার ইতিমধ্যে অবশ্য বিভিন্ন জলাশয় উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে বিভিন্ন দখলদারদের হাত থেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বিষয়ে বলেন, আলোচনা চলমান, খুব শীঘ্রই রামগঞ্জ হাজীগঞ্জ খালটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এমন পরিস্থিতিতে শীঘ্রই উচ্ছেদ অভিযান চালিয়ে রামগঞ্জের এই খালটিকে দখলমুক্ত করার পাশাপাশি খালে পুনরায় পানি প্রবাহ ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ নিবে সংশ্লিষ্ট প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।